মর্নিং। আচ্ছা, তোমার সব ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, সিট ডাউন। দেখো, এর আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম যোগ বিয়োগের সরল, ওটা দিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা গুণ নিয়ে কথা, গুণ গুণে দেখো তিনটে ভাগ বা অংশ আছে, গুণ্য, গুণক, গুণফল। দেখো, গুণ আমরা এর আগে করেছিলাম, যোগ কাকে বলে, বিয়োগ কাকে বলে, বিয়োগের অংশের বিভিন্ন ভাগ। আজকে আমরা গুণের বিভিন্ন ভাগ এবং গুণ সম্বন্ধে একটু জানি। দেখো, গুণ হচ্ছে একই জাতীয় সংখ্যা বা রাশি, মানে যোগ না করে সংক্ষেপে যোগ করা যে পদ্ধতি বা নিয়ম, তাকে বলবো গুণ। গুণ হচ্ছে সমান সমান বাড়লে কখন গুণ করতে হবে, সমান সমান বাড়লে গুণ করতে হবে। সমান সমান কি করে বাড়বে? দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছি। দেখো, যে চারজন ছাত্র, তাদের গড় বয়স হচ্ছে 7 বছর, তাহলে তাদের মোট বয়স কত হবে? তাহলে এটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে বাড়লে আমরা জানি, এর আগে শিখেছিলাম যে বাড়লে নাকি যোগ করতে হয়, কারণ এইখানে বাড়াটা হচ্ছে সমান সমান হয়ে বাড়ছে। কিরকম সমান? দেখো, চারজন ছাত্র, তাদের গড় বয়স হচ্ছে 7, মানে ধরো সবার 7 বছর নাও হতে পারে, কারো 6 বছর 7 মাস, কারো 7 বছর, কারো 8 বছর 2 মাস, এরকম হতে পারে। কিন্তু এই যে সাথে গড় বয়স, তাহলে 7 জন, এই যে 7 বছর, 7 জনে একদম মানে 7 বছরই আমি ধরে নিয়ে তাদের মোট বয়স করবো, তখন আমরা করবো দেখো 7 গুণিত 4 বা 4 গুণিত 7, 4 সাতকে 28 বছর। ঠিক একইভাবে দেখো আরেকটা অঙ্ক দেখি, দেখো রামের বয়স 5 বছর, রহিমের বয়স 7 বছর, রমার বয়স 4 বছর, মুন্নার বয়স 3 বছর, তাদের মোট বয়স কত? দেখো এখানে এই অঙ্কটা হলো আমরা তাদের মোট বয়স কত চেয়েছি, আবার এখানেও আমি চেয়েছি তাদের মোট বয়স কত। তোমাদের এখানে একটু কনফিউশন হবে যে স্যার বললেন আগে শিখিয়েছেন যে মোট যদি হয় তাহলে যোগ করবে, আবার স্যার এখানে শেখাচ্ছেন মোট বললে আবার গুণ করবে। এখানটাই তোমাদের শিখে নিতে ভালো করে, যদি সমান সমান ভাবে বাড়ে তখনই হবে গুণ, এই সমান সমান না বেড়ে। দেখো রামের 5, রহিমের 7, রমার 4, মুন্নার 3, তাহলে দেখো এখানে সমান সমান বাড়েনি, তা এও কিন্তু বাড়ছে, তাই এখানে আমি যোগ করব আর এখানে আমি গুণ করেছি। তাহলে এইটুকু আমরা শিখলাম যে সমান সমান ভাবে বাড়ে তখনই আমরা গুণ করব, আর এলোমেলো ভাবে যদি বাড়ে তখন আমরা যোগ করব। এই গেল আমাদের গুণে, মানে গুণ জিনিসটা সম্বন্ধে জানবো। এবার গুণের যে ভাগ, গুণ্য, গুণক, গুণফল, এই তিনটি ভাগ আছে গুণের। গুণ্য, এর আগে তোমাদের আমরা আমি পাঠিয়েছি যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে এবং গুণ কাকে বলে, সবগুলো পাঠিয়েছি। এবার দেখো গুণ্য, গুণ্য জিনিসটা হচ্ছে মানে যে সংখ্যাটিকে গুণ করে। যেমন দেখো উপরে লিখলাম 8, তাহলে 8 কে গুণ করা যায়, 8 হলো এখানে কি গুণ্য, এটা কি গুণ, যে যা দিয়ে গুণ করছি, আর 3 8 কত 24, এটা হলো গুণফল। যাকে গুণ করলাম সে হলো গুণ্য, যা দিয়ে গুণ করলাম তা হলো গুণ, আর গুণ করে যে ফল পাওয়া গেল তাকে হলো গুণফল। এটা আমরা আগে দিয়েছি। এরপর চলে গেলাম, দেখো যে কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে? ধরো একটা 8 সংখ্যা, তাকে আমি 0 দিয়ে গুণ করলাম, কত হলো 0। ঠিক, 0কে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলেও 0। আবার বলবে দেখো, যে আমি 0কে যদি 0 দিয়ে গুণ করি তাহলেও তাকে 0, তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে 0 হবে, আর 0কে 0 দিয়ে গুণ করলেও 0ই হবে। এবার দেখো একটা গুণ, স্থানীয় মানে গুণ, স্থানীয় মানে
স্থানীয় মানে দেখবে তোমাদের বইতে লেখা আছে স্থানীয় মানে গুণ করো, স্থানীয় মানে গুণ, স্থানীয় মানে গুণ। আমরা আগেও তোমাদের যোগ বিয়োগের বেলা পড়িয়েছি যে স্থানীয় মানে যোগ কেমন, স্থানীয় মানে বিয়োগ কেমন। তাহলে আমি সংখ্যা লিখছি 3 0 8, একে আমি 2 10 5 25 গুণ করবো। তার স্থানীয় মানে যেহেতু বলে যে আমাকে এটা কত কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের, তাহলে আমি 4 অঙ্কের সংখ্যা ঘেরে দেবো, 1 10 10 1000। তাহলে আমাকে লিখতে হবে 308, তাকে আমি 25 দিয়ে গুণ করবো, 5 আসতে 40, 40-এ 0 নামে হাজার থেকে 4 5 0 0 4টা থেকে এখানে বসে গেল, 4টা যোগ করতে হয় বসে গেল, 5 3 15 1 10 15, ঠিক আছে। এরপরে আবার দ্বিতীয় লাইনে চলে গেলাম, এখানে ক্রস দিলে হবে, আবার তোমার যে 0 তা আলো হবে, ক্রসই দাও, 8 2 গুণে কত 16, হাজার থেকে 1 1টা 2 0 0 বসে গেল, 3 2 গুণে কত 6 0 4 6 যোগ করলে 0 10 8 থেকে 1 5 6 7 7 হলো, তাহলে গুণ করতে গেলাম এই, তাহলে এক হলো স্থানীয় মানে গুণ। আর যদি কোনো কিছু তোমাদের হেডিং এ দেওয়া না থাকে যে স্থানীয় মানে গুণ করো, এটা বলে গুণ করো, তাহলে তুমি স্থানীয় মানে করতে পারো, এমনিও করতে পারো, ঠিক আছে। আজকে আমরা তাই এটাই এই পর্যন্ত শিখলাম গুণ সম্বন্ধে, ঠিক আছে, আচ্ছা ভালো থাকবে।